আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটি এইমাত্র দেখেছেন, বর্তমান সময় এই ভিডিওটি টিকটকে ট্রেন্ডিং এ রয়েছে। এটা হচ্ছে ক্যাপকাটের নতুন একটি ভাইরাল ইফেক্ট। আর এইরকম ভিডিও আপনিও তৈরি করে টিকটকে আপলোড করলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। বন্ধুরা, এরকম ট্রেন্ডিং ইফেক্ট দিয়ে কিভাবে আকর্ষণীয় ভিডিও এক ক্লিকে তৈরি করতে পারবেন এবং এই ভিডিওটির সাথে কিভাবে আপনারা খুব সহজে ট্রেন্ডিং মিউজিক অ্যাড করবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এরকম ভিডিও তৈরি করতে হলে আপনাদের ফোনে একটি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। আপনাদের ফোনে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে, তাহলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। বন্ধুরা, এখন যে কাজটি করতে হবে, টিকটক অ্যাপটি ওপেন করতে হবে। আমি আমার ফোন থেকে টিকটক অ্যাপটি ওপেন করলাম। বন্ধুরা, টিকটক অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার দেখা যাচ্ছে, এই সার্চ বার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে আপনারা সৈয়দ মোস্তাফিজুর ফোন লিখে সার্চ দিয়ে দেবেন। তো আমি সার্চ দিয়ে দিলাম। বন্ধুরা, সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সৈয়দ মোস্তাফিজুর ফোন নামে টিকটক আইডিটি চলে আসছে। বন্ধুরা, আমি যে ভিডিওটি মেক করে দেখাবো, এই ভিডিওটি কিন্তু অলরেডি এই টিকটক আইডিতে পাবলিশ করা হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ভিডিওটির উপরে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু চলে এসেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ভিডিওটার সাথে একটি ট্রেন্ডিং মিউজিক রয়েছে, আমি আপনাদেরকে একটু শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, এখন এই ট্রেন্ডিং মিউজিকটি আমাদেরকে আগে থেকে সংগ্রহ করতে হবে। তো সংগ্রহ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন মিউজিকের আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখান থেকে অ্যাড টু ফেভারিটসের উপরে ক্লিক করে মিউজিকটি টিকটকে অ্যাড করে রেখে দিব। তো আমি অ্যাড টু ফেভারিটসের উপরে ক্লিক করলাম। এখন কিন্তু মিউজিকটি টিকটকে অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আমি ব্যাক করে চলে আসলাম। ব্যাক করে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে দ্রুত ক্লিক করবেন। আমি দ্রুত ক্লিক করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভাইরাল ট্যাম্পলেটটি কিন্তু চলে এসেছে। আপনারা যদি দ্রুত ক্লিক না করেন, তাহলে কিন্তু চলে আসবে না। এখন যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউজ ট্যাম্পলেট নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি আমার ফোনের গ্যালারিতে রয়েছি। এখান থেকে এমন একটি ছবি সিলেক্ট করতে হবে যে ছবিটা একদম ভাইরাল ট্যাম্পলেটের সাথে সঠিকভাবে ব্যবহার করা যায়। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে। তবে একটি প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ছবিটা পাথরের উপরে বসা থাকবে, তবে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ছবিটা কিন্তু পাথরের উপরের দিকে দেখা যাচ্ছে। এখন এটাকে ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে ছবির উপরে দুইটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রপ নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ছবিটি চলে আসছে। এখন এটাকে সঠিকভাবে ক্রপ করতে হবে। সঠিকভাবে না ক্রপ করলে কিন্তু ছবিটাকে পাথরের উপরে বসাতে পারবেন না, অর্থাৎ এমনভাবে ক্রপ করতে হবে যাতে বোঝা যায় যে একটি মানুষ পাথরের উপরে বসা আছে। এখন এটাকে টেনে আমি একদম জুম করে নিব। জুম করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে ক্রপ করে দেব, তাহলে কিন্তু একদম পাথরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি কনফার্ম করে দিলাম, অ্যাডজাস্ট হয়েছে। এখন বোঝা যায় যে একটি মানুষ পাথরের উপরে বসা রয়েছে। তো আপনারা চাইলে আরো ভালোভাবে ক্রপ করে নিতে পারবেন। বন্ধুরা, ছবিটা অ্যাকুরেট ভাবে বসানোর পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ভিডিওটা সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই এক্সপোর্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, জাস্ট এখানে ক্লিক করবেন। এই ভিডিওটা সেভ হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি টিকটকে চলে যাবে, আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ফাইনালি তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি পূর্বে যে ট্রেন্ডিং মিউজিকটি টিকটকে অ্যাড করে রেখেছিলাম, ওই মিউজিকটি এই ভিডিওটার সাথে অ্যাড করতে হবে। তো মিউজিকটি অ্যাড করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে মিউজিকটি দেখা যাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে টিক মার্ক করে দিবেন। বন্ধুরা, এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করার সাথে সাথে এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, অরিজিনাল সাউন্ড আর একটা হচ্ছে অ্যাডেড সাউন্ড। তো আমরা জাস্ট কি করবো, অরিজিনাল সাউন্ডটা একদম কমিয়ে দেবো আর অ্যাডেড সাউন্ডটা একদম বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে ডান করে দিব। ডান করে দেওয়ার পরে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এই ভিডিওটির সাথে ট্রেন্ডিং মিউজিকটি অ্যাড হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু সাউন্ড বাড়িয়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পেলেন যে কতটা সহজে এরকম ভাইরাল ভিডিও তৈরি করা যায়। তো এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে টিকটকে প্রচুর প্রচুর ট্রেন্ডিং এ রয়েছে এবং এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে ভাইরাল হচ্ছে। তো আপনিও এরকম ভাবে ভিডিও তৈরি করে আপনার টিকটকে আপলোড করুন, আপনার ভিডিও ভাইরাল হবে। বন্ধুরা, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।